Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wakafa wassalamun ala ibadihi alladhina astafa amma ba'd. সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকের জানার বিষয় হচ্ছে নিজের টাকায় যদি কেউ বাবার নামে জমি ক্রয় করে, তখন ওই বাবার নামে যে জমিটা ক্রয় করেছে ওই জমির ওয়ারিশ কি সকল ভাই বোন হবে কি না? তো এটার উত্তরে ফকিহবিদ যারা আছেন, বিশেষ করে আল হিদায়া এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এখানে এই কিতাবের লেখক তিনি বলতেছেন, যদি কেউ নিজের টাকায় বাবার নামে জমি ক্রয় করে তাহলে ওই জমির অংশীদার সকলেই হবে না। কেননা বিষয়টা এমন হয়ে গেল এই আল হিদায়া কিতাবের মধ্যে তুলনা করা হয়েছে এই বিষয়টার সাথে, সেটা হচ্ছে যে বিষয়টা এমন হয়ে গেল যে সে বাবার কাছে কিছু টাকা অর্থাৎ অথবা বাবার নামে কিছু টাকা ব্যাংকের মধ্যে রাখলো, অথবা বাবার কাছে কিছু টাকা আমানত রাখলো। বিষয়টা এমন হয়ে গেল একজন আরেকজনের কাছে কিছু টাকা রাখলো, ওই টাকাটা সে পরবর্তীতে নিবে এই শর্তে। বিষয়টা এমন, তো কেউ যদি বাবার নামে জমি ক্রয় করে তাহলে ওই জমির অংশীদার অন্যান্য ভাই বোন তারা হবে না। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে ওই জমিটা বাবার নামে ক্রয় করেছে এবং ওই জমিটা বাবাকে দিয়ে দিয়েছে, যদি এমন হয় তাহলে ওই জমির অংশীদার সমস্ত ভাই বোন যারা আছে তারা সকলেই হবে। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের ক্ষেত্রে এমন হয়ে থাকে, তারা তাদের টাকা প্রবাস থেকে দেশে পাঠায় তখন এবং ওই টাকা দিয়ে বাবাদের নামে জমি ক্রয় করা হয়, তখন ওই জমির মধ্যে সমস্ত ভাই বোন যারা আছে তারা সকলেই অংশীদার এবং হক তার বের হয়ে আসে এবং ওই জমির মধ্যে সকলে হক বসায়। তো এটা কখনোই ঠিক হবে না। তো দেশীয় আইন অনুযায়ী কেউ যদি ওই জমির মধ্যে হক বসায়, আইন দেখায়, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী এটা কখনোই বৈধ হবে না। আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝ দান করুক।